नमस्कार আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটির মধ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছি বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন আঙ্গিক এবং রূপ নিয়ে কথাবার্তা বলতে আলোচনা করতে এবং বাংলা ভাষার সাথে তার প্রতিবেশী যে সকল সাহিত্য রয়েছে সেই সমস্ত সাহিত্য কথা বিষয়েও আমরা কিছুটা আলোচনা রাখবার চেষ্টা করছি। কারণ আপনারা সকলেই জানেন এখন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি এবং তার অধীনস্থ যে কলেজগুলি রয়েছে সেখানে বাংলা ভাষা ও সাহিত্যের পাশাপাশি প্রতিবেশী সাহিত্য নিয়েও কিন্তু পড়ানো হচ্ছে, সেগুলো গন্তভুক্ত করা হচ্ছে। ফলে আমরা আমাদের অভিজ্ঞতাতে দেখেছি, পড়াতে গিয়ে দেখেছি যে সেই সকল সাহিত্য কথা বিষয়ে কিন্তু খুব বেশি আলোচনা আমাদের বাংলা ভাষাতে সেই অর্থে নেই। ফলে ছাত্রছাত্রী এবং যারা শিক্ষক যারা সেই বিষয়টি পড়াচ্ছেন তাদের একটা সুবিশাল প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে। আগামী দিনে সেই সকল বিষয়গুলো নিয়ে হয়তো অনেক আলোচনা হবে, অনেক পুস্তক প্রকাশিত হবে, কিন্তু বর্তমান সময়ে যে সংকটময় একটা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে নিরসন কল্পে আমরা আমাদের আলোচনা সমূহকে একটু বিস্তৃত করছি। বাংলা ভাষা ও সাহিত্যের পাশাপাশি সেই আলোচনা আমাদের প্রতিবেশী সাহিত্য সমূহে পৌঁছে যাচ্ছে, যেমন অসমীয়া সাহিত্য আমাদের বাংলা ভাব পশ্চিমবঙ্গের একাধিক বিশ্ববিদ্যালয়ের বর্তমানে পঠিত বিষয় হয়ে রয়েছে। ফলে আমরা অসমীয়া সাহিত্য বিষয়েও আলোচনা রাখছি এবং আপনাদের বোধগম্যতার স্তরকে যদি আমাদের এই আলোচনা সমূহ স্পর্শ করতে পারে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন আমাদের আগামীর চলার পথ তাতে কিছুটা পাথেহ হবে, সুগম হবে বলে কিন্তু আমরা মনে করি। আমাদের আজকের আলোচনার বিষয়টি আমরা রেখেছি মোটামুটি ছোট গল্পের ধরন এবং ধারণ কেমন হবে তার উপরে, এবং আনুষাঙ্গিকভাবে আসবে অসমীয়া ছোট গল্পের কথা। অসমীয়া ছোট গল্পের একজন বিশিষ্ট গল্পকারকে নিয়েও আমরা আমাদের আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করবার চেষ্টা করছি, সঙ্গে থাকুন। যাই হোক, আমরা দেখেছি মানব সভ্যতার সূচনা পর্ব থেকে গল্প বলবার এবং শুনবার একটা প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। প্রথম দিকে মুখে মুখে গল্প বলবার রীতি থাকলেও শিক্ষার বহর অগ্রসর হওয়ার সাথে সাথে গল্প লিখবার সক্ষমতা অর্জন করলেন গণমানব কুল। প্রাচীন ভারতীয় মহাতীর্থে গল্প বলতে জাতক কাহিনী, পঞ্চতন্ত্র, কথা সরিত সাগর, বৃহৎ কথা, উদয়ন কথা, দশ কুমার চরিত এবং হিতোপদেশ কথা উল্লেখ করা যায়। প্রাচীন গ্রিসের পুরাণ কথা, আরবদের আরব্য রজনীর গাল গল্প, ইউরোপের বাইবেলের নানা কাহিনী ও মিথোলজি সেই কাল পর্বের মানব কুলের গল্পের রসনাকে তৃপ্ত করেছিল। বাংলা ভাষা ও সাহিত্যে ছোট গল্পের ইতিবৃত্ত খুব প্রাচীন নয়। আপনাদের মনে হতে পারে কেন অসমীয়া সাহিত্যের ছোট গল্প নিয়ে কথা বলতে গিয়ে আমরা বাংলা ভাষার প্রসঙ্গ আনছি। আমাদেরকে মনে রাখতে হবে প্রতিবেশী সাহিত্যের সঙ্গে বাংলা ভাষার একটা অন্যয় বা সমন্বয় কিন্তু রয়েছে, এবং সেই সমন্বয়টি দেখানো ব্যতীত আমরা কিন্তু প্রতিবেশী সাহিত্য নিয়ে আলোচনা করতে পারি না। যাই হোক, প্রসঙ্গেই ফিরে আসি চর্যাপদ পরবর্তী এবং ফোর্ট উইলিয়ামের প্রতিষ্ঠার প্রাক পর্বে যে বাংলা গদ্যের সূচনা হয়েছিল আমরা সকলেই জানি। পাঠ্যপুস্তক প্রণয়নের তাগিদেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামরাম বসু, কেরি সাহেবদের উদ্যোগে কিছু গদ্য রচিত হয়, সেগুলো মূলত অনুবাদমূলক। বাংলা গদ্যের
প্রথম সার্থক শিল্পী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি যথার্থভাবে বাংলা ছোট গল্পের ভিত্তি স্থাপন করেছিলেন। রবীন্দ্র উত্তরকালীন সময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু, প্রেমেন্দ্র মিত্র, অন্নদাশঙ্কর রায়, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, বনফুল, বুদ্ধদেব বসু, সুবোধ ঘোষ, মুস্তফা আলী, নারায়ণ গঙ্গোপাধ্যায়, জগদীশ গুপ্ত, বিমল কর প্রমুখ শক্তিশালী গল্পকারের হাতে বাংলা ছোট গল্প অসম্ভব পরিপক্ক হয়ে ওঠে। বাংলা ছোট গল্প অপেক্ষাকৃত আধুনিক সাহিত্য প্রকরণ। গণমানবের জীবন এখন চলন্ত রেলগাড়ির ন্যায় গতিময়, তাই অনেক সময় ইচ্ছে থাকলেও বড় গল্প কিংবা উপন্যাস পড়া অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না। ছোট গল্প ব্যস্ত জীবনে এক চিলতে সুখের আস্বাদ নিয়ে আসে। ছোট গল্প রূপ প্রকরণ ও সংজ্ঞা বিষয়ে দিক নির্দেশনা দিতে গিয়ে রবি ঠাকুর তার বর্ষা যাপন কবিতায় অসাধারণ কিছু কথা বলেছেন। আমরা সেই শোনা কথাটি আবার একবার শুনব। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ মেতেছে ভাসি, তারি দু চারটে অশ্রু জল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। রবীন্দ্র প্রদত্ত ছোট গল্পের এই রূপ বৈশিষ্ট্য থেকে ছোট গল্পের সংজ্ঞা ও লক্ষণ এভাবে নির্ধারিত হতে পারে। ছোট গল্প হলো আকারে সংক্ষিপ্ত বৃহৎ জীবন নয়, এক প্রকার বাহুল্য বর্জিত বর্ণন কথন যা দ্রুত সমাপ্তিমুখী ধাবিত হয়, নাটকীয় এবং আকস্মিক সমাপ্তি ঘটে। এবারে যদি আমরা ছোট গল্পের লক্ষণ সমূহ বিষয়ে কথা বলি, তাহলে কিছু লক্ষণ সমূহ আমাদের দৃষ্টিগোচর হয়। যেমন এক নম্বর যদি আমরা বলি, প্রথমত ছোট গল্প আকারে ক্ষুদ্র হবে। দ্বিতীয়, জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র নানান ঘটনার পরিআবহ সেখানে থাকবে, কোনো বিশেষ অনুভূতিই কিন্তু ছোট গল্পের একমাত্র আশ্রয়। উপন্যাসের মতো বর্ণন বাহুল্য নয়, ছোট গল্প মূলত বাহুল্য বর্জিত দ্রুত সমাপ্তিমুখী হয়, এবং উপন্যাসের মতো অসংখ্য চরিত্রের দাপাদাপি কিন্তু ছোট গল্পতে থাকে না। চরিত্র সংখ্যা কম, হাতে গোনা কয়েকটি মাত্র, এক প্রকার আঁটোসাঁটো প্লট এবং ভাষার ভিতর সংযম ও সংক্ষিপ্ত গুণ লক্ষ্য করা যায়। আকস্মিক সমাপ্তির ফলে একটা শেষ না হওয়ার রেশ কিন্তু থেকে যায়, এবং ছোট গল্প শব্দ সংখ্যা বা বহিরাগত বহর্গত কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই। জীবনের কোনো বিশেষ সমস্যা ও সংকট ছোট গল্পের উপজীব্য, এবং ছোট গল্প সাধারণত একমুখী, উপন্যাসের মতো গল্পের শাখা প্রশাখা কিন্তু ছোট গল্পে নেই। ভারতীয় ভাষার সাহিত্যের প্রথম যুগ ছিল কাব্যের যুগ, আমরা বিষয়টি সকলেই জানি। পদ্য আকারেই সেই কাল পর্বে বলবার কথা বিধিত হতো। কালক্রমে সাহিত্য শরীরের মধ্যে এসে ভিড় করল একাধিক সাহিত্য উপকরণ। এই নব্য সাহিত্য অঙ্গ সমূহ অনেক ক্ষেত্রে প্রাতিচ্যের সাহিত্য ভাবনার প্রতীক। উপন্যাস, ছোট গল্প ও অন্যান্য কিছু সাহিত্য শাখা অপেক্ষাকৃত নবীন। উপন্যাস ও ছোট গল্পের জন্ম প্রায় একই সময়ে, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে এই প্রবাহে ভীষণ রকম গতি আসে। একথা সত্য, বহু প্রাচীন কাল সময় থেকেই অসমের পুরাণ, উপকথা ও অন্যান্য সাহিত্য ও ধর্মমূলক অনুষঙ্গে ছোট গল্পের আদল ছিল। তবে আধুনিক অসমীয় ছোট গল্প আমরা যাকে বলবো, উল্লেখিত সেই সকল গল্পে তার কিন্তু একটা ভালো রকম তফাৎ লক্ষ্যগোচর হয়েছিল। এই তফাৎ মূলত রচনারীতি ও বিষয়বস্তুর অলিন্দে। আমরা যদি অসমীয় ছোট গল্প বিষয়ে একটু উঁকি ঝাঁকি মারি, তাহলে দেখব অসমে ছোট গল্প লেখার একটা স্রোত
বেগমান হয় প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় হতেই। এই যে ছোট গল্পের আদল বিনির্মাণ হলো তা কালে কালে কিন্তু বলিষ্ঠ হয়ে উঠল এবং একটি পাঠক স্বীকৃতি মর্যাদা ও জনপ্রিয় সাহিত্য শাখা হিসাবে ছোট গল্প উঠে আসতে কিন্তু সক্ষম হলো। ওই কাল পর্বে অন্যান্য ভাষার মতোই অসমীয় ভাষায় প্রকাশিত হতে থাকলো একাধিক সাহিত্যপত্র সমূহ। এই পত্রিকা সমূহ অসমীয় কথাকারদের মনের বদ্ধ কুটিরকে উন্মুক্ত করে দিল বিশ্ব সাহিত্যের হাটে বাজারে। এক প্রকার এই পত্রিকা সমূহের পৃষ্ঠপোষকতায় অসমীয় ভাষার ছোট গল্পকার গণ বিদেশি সুপ্রসিদ্ধ লেখকদের যেমন নাম করে বললে চেখব, মোপাসা, সামারসেট মম প্রভৃতির অনুকরণে ছোট গল্প লিখবার প্রয়োজন বোধ করল। এই তাগিদে অসমীয় ভাষার ছোট গল্পের জন্য একটা সুকল্যাণ ও ইতিবাচক বিষয় হয়ে উঠল। অতঃপর অসমীয় ছোট গল্প পেল এক অনন্য বাস্তবিক ভিত্তি। এই সকল ছোট গল্পে মানুষ পাঠক নিজের জীবনকেই দেখলেন, তবে নানাভাবে নানা ভঙ্গিমায়। আধুনিক কাল পর্বের এই সকল অসমীয় ছোট গল্পে বিষয় কোনো একটি কালে আবদ্ধ হয়ে রইল না, তা উন্মুক্ত হলো অসীমতার কাল গর্ভে। আমরা পূর্বের বেশ কিছু আলোচনায় অসমীয় ভাষার প্রথম সাহিত্য পত্রিকা অরুণোদয়ের কথা বলেছি। এই পত্রিকাটি অসমীয় সাহিত্যের বিকাশের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছিল। অসমীয় ছোট গল্পের ক্ষেত্রে এই পত্রিকাটির সবিশেষ ভূমিকা রয়েছে। উক্ত পত্রিকায় প্রকাশিত বহু অংশই ছোট গল্প না হলেও ছোট গল্পের আদল জাত। আধুনিক অসমীয় ভাষার প্রথম সার্থক ছোট গল্পকার হলেন লক্ষ্মীনাথ বেজবড়ুয়া। তিনি সর্বপ্রথম অসমীয় ভাষার ছোট গল্পের ক্ষেত্রে নব যুগান্তর নিয়ে আসেন, একটা অনন্য কাঠামো ও দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন সর্বপ্রথম আমরা বেজবড়ুয়ার গল্পে লক্ষ্য করি। ছোট গল্প রচনা করবার ক্ষেত্রে তিনি ছিলেন স্বতন্ত্র। তার গল্পে উল্লেখিত বিষয়গুলি তিনি পুঙ্খানুপুঙ্খ বিচার করতেন এবং একটি অনুপম গল্প শরীর গড়ে তুলতে পারতেন। এখানে একটি বিষয় স্পষ্ট করে নেওয়া দরকার, বেজবড়ুয়া ছোট গল্পের যে কাঠামোটি অসমীয় সাহিত্যে আমদানি করেছিলেন তা ছোট গল্পের চরিত্রের জন্য একেবারে যুক্ত এবং আদর্শ। আজও তার রচনারীতি ও কৌশল আদরণীয় ও শ্রেষ্ঠ বলেই কিন্তু স্বীকৃত। বেজবড়ুয়ার ছোট গল্পের যে শরীর, সেখানে মানুষ এসেছে তার সমগ্রতা নিয়ে, তাদের সুখ দুঃখ আনন্দ উল্লাস সবই এসেছে তার বলবার কলমে। বেজবড়ুয়ার গল্প বিষয়ে অসমীয় সাহিত্য গবেষক বীরিঞ্চি কুমার বড়ুয়া তার অসমীয় সাহিত্যের ইতিহাস গ্রন্থে ভারী সুন্দর কিছু কথা বলেছেন। আমরা এই আলোচনায় তার কিছু অংশ উদ্ধৃতিযোগ্য করছি। এই গল্পগুলির বিশেষত্ব এই যে বেজবড়ুয়া মানবিকতার সঙ্গে স্বজাত্যবোধের কোনো বিরোধ ঘটাননি। বিশেষ করে অসমীয়া কৃষক জীবনের সঙ্গে, যার বিষয়ে আমাদের তথাকথিত শিক্ষিত সম্প্রদায়ের প্রকৃত জ্ঞান ছিল না, তার কতকগুলি গল্প অতি মনোমুগ্ধকর ও কাব্যরস সিক্ত। এই ভাব ও রসাশ্রয়ী গল্পগুলি আজও আমাদের স্মৃতিকে আলোড়িত করে। বেজবড়ুয়ার একটি বিশেষ উল্লেখযোগ্য ছোট গল্প হল জলকুয়ারি। এই গল্পটিতে প্রকৃতির এক অনন্য অনুপম রূপ পাঠক সমীপে লেখক হাজির করিয়েছেন। এছাড়াও তার আরও একটি উল্লেখযোগ্য গল্প এরাবাড়ি। এই গল্পটিতে আমরা প্রকৃতির এক প্রসন্ন রূপ বিকশিত হতে দেখি। বেজবড়ুয়ার গল্পগুলিতে একটি বিষয় ভীষণ রকম লক্ষ্য করবার মতো, সেটি হলো তার গল্পের ভিত্তিভূমি অসমের গ্রাম্য সমাজগত সমস্যা চিত্তন ও আনুষঙ্গিক অন্যান্য সমাজ বিষয়
চিত্রপট বিকশিত হলেও হাভাতের কান্না কিন্তু আমরা খুব একটা শুনতে পাই না। অসহায় মানুষের কান্না, কষ্ট জর্জরিত জীবনের গল্প আধুনিক ছোট গল্পের ত্রাণ বস্তু হলেও বেজবড়ুয়ার গল্পে এই বিষয়টির একটু